জামালপুরে প্রতি মাসে অন্তত 1.5 কোটি টাকা চাঁদা উত্তোলনের অভিযোগ উঠেছে বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির বিরুদ্ধে। শ্রমিক কল্যাণের নামে বিপুল অঙ্কের চাঁদা তোলা হলেও শ্রমিকের কল্যাণে কোনো অর্থই ব্যয় করা হয় না, সিংহভাগই চলে যায় শ্রমিক কল্যাণ সোসাইটির নেতাদের পকেটে। জামালপুর থেকে সুবিনয় রায় তপুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শাহাবুদ্দিন শিহাব। জামালপুর পৌরসভা এলাকা সহ জেলার 7টি উপজেলায় প্রতিদিন অন্তত 10,000 অটো বাইক চলাচল করে। জামালপুর শহরে 6টি পয়েন্ট সহ জেলার কয়েকশো পয়েন্টে অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির জীবিন নামে প্রতি পয়েন্টে 10 টাকা করে চাঁদা দিতে হয়। চালকরা অভিযোগ করেন, প্রতিদিন একটি অটো বাইক চালককে চাঁদা দিতে হয় 50 থেকে 70 টাকা। চাঁদা না দিলে অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির নিয়োজিত চাঁদাবাজরা চালকদের মারধর ও লাঞ্ছিত করে। এতে যাত্রীরা চরম বিব্রতকর অবস্থায় পড়েন। পয়েন্টে পয়েন্টে চাঁদাবাজির কারণে অতিষ্ঠ অটো বাইক চালকরা। 10 টাকা যদি না দেয় চাবি নিয়ে যায়, আমাদের চাবি দেয় না, যে আমাদের সারাদিনে মনে করেন যে 60 থেকে 70 টাকা চলে যায়। 10 টাকা না দেয় দাম গাইল গাইল মুন্দ পারে। অভিযোগ অস্বীকার করেন অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক। 500-700 গাড়ি আমরা দৈনিক জীবিকা দিই, বিয়া শাদী জন্য আবেদন করে, মসজিদ মাদ্রাসা আছে, আমরা সবকিছু এই 3 টাকা থেকেই আমরা পরিচালনা করে থাকি। চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন জামালপুরের পুলিশ সুপার। সভাপতি সেক্রেটারি এদেরকে ডাকবো, দেখে কথা বলবো যে কোথার থেকে কেন কার পারমিশনে তারা এই টাকাটা নিচ্ছে। আমি 2-1 দিনের মধ্যে হিসাবের সাথে কথা বলে আমি ব্যবস্থা নিই। তবে কথার ফুলঝুরি নয়, চাঁদাবাজি বন্ধে কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা জামালপুরের অটো বাইক চালকদের। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি।